سنخوض مع معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوه ندفعهم وبكل القوه ندفعهم بسلاح الحق البتار سنحرر ارض الاحرار ونعيد الطهر الى القدس من بعد الذل وذا من برد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا من بعد سنخوض معاركنا معهم وسننضج جموعا نردعه ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا কুম রহমতুল্লাহি ওবরক আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি তো একটা টেনশনে আসেন মনে হয় সবাই যে বাংলাদেশে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছেন তেলের দাম বাড়িয়ে দিয়েছেন তো কোনো টেনশনের কোনো কারণ নেই চাউল আগে ছিল বিশ টাকা কেজি এখন সত্তর টাকা আশি টাকা কেজি তারপরেও কিন্তু আমরা কিনে খাচ্ছি তো ওরকমই আমাদেরকে মনে করে মনে করতে হবে কোনো সমস্যা নেই তো তেলের দাম আশা রাখি প্রথমে কয়েকদিন একটু কষ্ট হবে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে তারপরেও আজকের ভিডিওতে আপনাদেরকে আকর্ষণ একটা পুরস্কার দেখাবো সেটা হচ্ছে আজকের ভিডিওতে প্রতিটা গাড়ি এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট আছে প্রতিটা গাড়ি এক হাজার থেকে নিয়ে দশ হাজার পর্যন্ত এই বাইকটির ডিসকাউন্ট চলতেছে সেই মর্মে আজকে আপনাদের সামনে দাঁড়াইছি আপনারা ধর্ষণ সহকারে ভিডিওটা দেখবেন কোন গাড়ি কত টাকা আমরা ডাইকশন করলাম সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যেহেতু তেলের দাম বেশি আমি চাইলাম যে এই বাইকটিগুলো একটু দাম কমাই দিই ঠিক আছে তো এই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলি বাজায় দেবেন আর যারা অলরেডি পাশে বেলি বাজায় দিয়েছেন সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের পক্ষ আমাদের পক্ষ থেকে তাদের জন্য অসংখ্য সুপ্রিয়া এবং আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ হ্যাঁ বস প্রথমে শুরু করতেছি পাল অ্যাপাসি ফোর বি এবিএস দেখতে পাচ্ছেন এবিএস এ ফোর বি মাত্র এগারোশো কিলো চলা ওয়ান ওয়ান সারা বাংলাদেশে যে কোনো বিআইটির মাধ্যমে আপনারা বাংলায় নাম্বার করে নিতে পারবেন আর পুরা গাড়ি কিন্তু একটা চুল পরিমাণ দাগ নেই মাত্র এগারোশো কিলো চলা মাত্র এগারোশো কিলো চলা দেখেন দুইটি চাবিও আছে এগারোশো বাষট্টি কিলো চলা দুইটি চাবি আছে তো এবিএস কিন্তু সেই এবিএস আমি হালকাভাবে দেখাবো কারণ বেশি গাড়ি অনেক সময় লাগবে এজন্য শুধু ধারণা দেব ঠিক আছে তবে আমি যেটা মুখ দিয়ে বলবো সেটাই কিন্তু কারেক্ট হবে তো এই বাইকটির চেহারা দেখলেই বুঝতে পারতেছেন একদম এস ক্যানের ডাবল ডেক্স এবিএস যেটার প্রাইস দুই লক্ষ বাইশ হাজার বাইশ হাজার টাকা সম্ভবত এই বাইকটি আমরা দেব অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ আটাত্তর হাজার টাকা নাম পরিবর্তন সহ এরপরে সিবি হর্নেট এটাও নিউ মডেল আপডেট মডেল একদম শোরুম কন্ডিশন বাইক এই বাইকটি অন্টে সারা বাংলাদেশের যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন আমরা এখান থেকে মালিকানা চেঞ্জ করে দিব এই বাইকটি একদম কোনো জায়গার দাগ স্পট নাই একদম নিখুঁত বাইক কি বললাম একদম নিখুঁত বাইক দেখেন চেহারা কি তো বাইকটি চলা আঠারোশো ছাপ্পান্ন কিলো চলা এবং দুইটি চাবিও আসে তো ওই গাড়িতে দুটি চাবি এ গাড়িতেও দুটি চাবি কিন্তু তো সিবিএস ব্রেক দুই হাজার একুশের শেষের মডেল বাইশই ধরা যায় ঠিক আছে এটা দাম আসবে মালিকানা চেঞ্জ লক্ষ আশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ আশি হাজার টাকা এরপরে দেখেন এটা ডাবল ডিস্ক এস কানেক্ট এল লাইট এটাও আমাদের রাবিয়া টেডেসের বাইক এবং ওয়ান টেস আছে আপনারা নিজ নামে নাম্বার এবং নেম প্লেট করে নিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা এখান থেকে মালিকেরা চেঞ্জ করে দিব তো এই বাইকটিও আউটসাইডে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ কোনো ধরনের সমস্যা নেই এবং এই বাইকটি চলা দেখেন অরিজিনাল চলা জেনুইন চলা এটাই অরিজিনাল চলা জিনিয়ান চলা সতেরোশো ছেষট্টি পয়েন্ট তিন সতেরোশো ছেষট্টি পয়েন্ট তিন দেখতে পাচ্ছেন তো এটাও দুইটি চাবি আছে নতুন গাড়িগুলো দুইটি চাবি থাকে এটি স্বাভাবিক তো এই বাইকটি ডাবল ডিস্ক এস কানেক্ট এলইডি লাইট নাম পরিবর্তন সহ দাম আসবে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মালিকানা চেনসহ সহ সেম আরেকটি বাইক এটা লাল কালার এটাও ডাবল রিক্স এল ইডি লাইট এস কানেট এটা নাম্বার ছাড়া ওয়ানটেড সারা বাংলাদেশে যে কোনো বিয়ারটির মাধ্যমে নাম্বার করে দিতে পাবেন এটা লাল কালার ওটা ব্লু কালার একই সেম সেম বাইক দেখতে পাচ্ছেন একদম নতুন বাইক এটাও এস কানেট এলইডি লাইট এবং ফুল ফ্রেশ কোনো দাগ নেই স্পট নেই এই বাইকটি চলা জেনুইন চলা অরিজিনাল চলা মিটার কমানো হয় নাই এখান থেকে এক কিলো কমাইলে আমি নিজে দায়ী থাকব চার হাজার পার হয়ে গেছে আচ্ছা চার হাজার মানে ছয় চল্লিশ কিলো চলা অরিজিনাল চলা জিনিয়ন চলা এক কিলো কমানো হয় নাই ঠিক আছে মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাইক এই বাইক ঠিক আছে তো মোটামুটি চারটি বাইক কিন্তু দেখানো হইল প্রতিটা বাইক কি আছে অন টেস্ট ঠিক আছে এরপরে দেখেন ডাবল রিক্স এই বাইকটি আপডেট মডেল এখনকার আপডেট মডেল দেখতে পাচ্ছেন এটাও নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো বিআইটির মাধ্যমে নাম্বার করে দেবে আপনি মূল মালিক বানিয়ে দিব ফার্স্ট মালিক বানিয়ে দেব ঠিক আছে মালিক না চেঞ্জ সহ এই বাইকটি কিন্তু এখনকার আপডেট মডেল গোলো সিপ ব্লু দেখতে পাচ্ছেন একদম এ ক্লাস এই বাইকটি চলা দেখেন দুইটি চাবিও আছে তারপরে চলাটা দেখেন সতেরোশো সাতচল্লিশ কিলো জিনুইন চলা অরিজিনাল চলা এক কিলো এখান থেকে কমানো হয় নাই ঠিক আছে বাইকটির দাম আসবে এক লক্ষ ষাট হাজার টাকা একদম এক লক্ষ ষাট হাজার টাকা একদম কোনো দরদাম করা চলবে না এরপরে এই বাইকটি দেখেন এটা ডাবল ডিক্স দেখেন টায়ারের রং পর্যন্ত আছে একদম এ ক্লাস কালো লাল ঠিক আছে একদম শোরুম কন্ডিশনে এই বাইকটি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে গাড়িটি কেমন দেখেন এটাও নাম্বার সারা টেস্ট আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং মালিকানা চেঞ্জ আমরা এখান থেকে করে দেব একদম ফুল ফ্রেশ এবং কালো কিসকেসে বাইক দেখতে পাচ্ছেন একদম নতুন ঠিক আছে দেখ এর সব কিছুই নতুন তো এই বাইকটি চলা অরিজিনাল চলা জেনুইন চলা এক কিলো এখান থেকে কমানো হয় নাই সাতচল্লিশশো কিলো ঠিক আছে সাতচল্লিশশো কিলো বাইকটি চলা দেখেন না চুয়াল্লিশশো কিলো চুয়াল্লিশশো তেহাত্তর কিলো গাড়িটি চলা তো চুয়াল্লিশশো তেহাত্তর কিলো গাড়িটি চলা অর্থাৎ চার হাজার চারশো তেহাত্তর কিলো গাড়িটি অরিজিনাল চলা জেনিউন চলা ঠিক আছে দেখেন তো বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম কোনো দরদম করা চলবে না একদম ঠিক আছে এরপরে হান্ড্রেড টেন সিভিএস ব্রেক এবং হাইডোলিক আছে এই ক্লাস এ ক্লাস একদম শোরুম কন্ডিশন বাইক দেখেন পলি পর্যন্ত ওঠে নাই দেখেন একদম শোরুম কন্ডিশন দেখেন তো এই বাইকটি সামনে হাইডোলিক টোয়েন্টি ফাইভের মতোই কিন্তু হুবাহুব টোয়েন্টি ফাইভের মতো হাইডোলিক তো কোনো জায়গার দাগ স্পট নাই বাইকটি চলা দেখেন এটাই আর চলা তেতাল্লিশ কিলো গাড়িটি চলা অরিজিনাল চলা জেনুইন চলা ঠিক আছে তো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ যেহেতু নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ দাম আসবে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে এরপরে মাত্র এক মাস বয়স এই বাইকটি দেখতে পাচ্ছেন টায়ার টায়ারটা দেখেন তো কিছুই বলব না এক মাসের বাইক গাড়ি চলা কেমন হবে আপনাদের কিন্তু অজানা নেই মাত্র এক মাস কয়েকদিন পার হয়েছে এই বাইকটি চলা কোনো জায়গার দাগ নাই স্পট নাই একদম নিখুঁত এই সাইডে টায়ারটা দেখেন এক মাসের বাইক টায়ার কেমন থাকবে আপনাদের কিন্তু দেখাতেছি দেখেন তো শোরুমের থেকে কোনো অংশ কম আছে কিনে দেখেন তো এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট যেহেতু চলাও কম মাত্র দুই হাজার চলা আর গাড়িটায় আউটসাইডে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই কোনো সমস্যা নেই দুইটি চাবিও আছে দেখেন একুশশো কিলো গাড়ি চলা একুশশো কিলো গাড়ি চলা ইঞ্জিন দেখেন ঠিক আছে তুই এই বাইকটি দেখেন শোরুম কন্ডিশন তো এই বাইকটি এখন দামি আসবে এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ কোনো দরাদা করতে পারবেন না এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেখেন এরপরে সিবি হর্নেট এটা ডাবল রিস্ক দুই বছরের জন্য টাকা মানে ব্যাঙ্কটা করা আছে ব্যাঙ্ক রিসিভ আছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন ফি আলাদা দিতে হবে না আপনারা এর মধ্যেই এই টাকা দিয়েই বা এই রিসিভ দিয়েই করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এই বাইকটি চলা চার হাজার প্লাস চার হাজার প্লাস এটা মিটার গ্যারান্টি নিয়ে হালকা কিছু কমাইতে পারে তবে বেশি চলেও নয় আট দশ হাজারের মধ্যেই সীমাবদ্ধ মনে হয় ছিল আমার জানা মতে দেখেন টায়ার অনেক সুন্দর আছে ঠিক আছে তো বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম সহ মানে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনে ফি জমা দেওয়া রিসিপ্ট সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম আসবে ডাবল রেক সিবিএস ব্রেক ঠিক আছে এরপরে রাইডার দেখেন দুটি রাইডার আছে আমার কাছে তার মধ্যে এটা একটা কালো এটা কেএস মোটরস আমাদের শেরপুরের মোটরস কোনো জায়গার দাগ স্কেচ একদমই নেই একদম ফুল ফ্রেশ মাত্র চার মাস বয়স চার হাজার চলা চার মাস বয়স চার হাজার চলা জেনুন চলা অরিজিনাল চলা দুটি চাবিও আছে দেখতে পাচ্ছেন দুটি চাবি এবং চলাটা দেখেন চার হাজার কিছু পার হয়েছে ঠিক আছে এখানে মোবাইল রাখার একটা ইয়ে আছে ঠিক আছে তো আউটসাইডে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ এই বাইকটি কালো কালার কিন্তু দেখেন যারা রাইডার কিনতে চান সরম বরাবর তারা এই গাড়িটি নিতে পারেন ঠিক আছে তো এই বাইকটির দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম মালিকানা সহ পঁয়ত্রিশ হাজার টাকা একদম মালিকানা সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশ না কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মালিকানা সহ একদম একদমই বাইক আরেকটি দেখেন ব্লু কালার এটা রাইডার মাত্র উনত্রিশ দিন বয়স চলা সাতশো কিলো মাত্র উনত্রিশ দিন বয়স চলা সাতশো কিলো এই বাইকটি আরও নতুন ওটার চেয়ে আরও নতুন এই বাইকটি বয়সে কম চলাও কম দেখেন দাগ স্কেস একদমই নেই একদম ফুল ফ্রেশ এই বাইকটি দেখেন দুটি চাবিও আছে এবং চলা মাত্র সাতশো কিলো যায় সাতশো কিলো গাড়িটি চলা এর টায়ারটা দেখেন টায়ার দেখার কিছুই নেই দেখেন ঠিক আছে দেখেন তো সাতশো কিলো চলা বাইক এবং উনত্রিশ দিন বয়সের বাইক এই বাইকটি শোরুম বরাবরই পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মালিকানা চেঞ্জ সহ আপনাদেরকে নিতে হবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা কোনো দরদম করার সুযোগ নেই একদম এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে দেখেন আট টিআর এই বাইকটি আইসকেই পাইডে দেওয়া হবে যেহেতু বিক্রি হয়ে গেছে আমাদের চাঁপাই নবগঞ্জুর বাইগঞ্জি এবং বিশ্বাস কাকে বলে দেখেন এই বাইকটি যা মূল্য অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সম্ভবত বিক্রি হয়ে গেছে কয়েকদিন আগে তো এই বাইকটি সম্ভবত না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারই বিক্রি হয়ে গেছে তাতে উনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পরিশোধ করে দিয়েছেন এক টাকাও বাকি রাখেন আপনারা দশ হাজার টাকা দিচ্ছে চান না কত কাহিনি করেন আর ইনি কিন্তু আমাকে দেখেও নাই চেনেও না চাপাই নবাবগঞ্জ আমাদের বগুড়া থেকে দুইশো আড়াইশো কিলো দূরে সেখানকার লোক কিন্তু আমাকে এক টাকাও বাকি রাখেন পুরা টাকা পরিশোধ করে দিয়েছেন ঠিক আছে তো এই বাইকটা আজকে চলে যাবে হিরো স্প্লেন্ডার আইবিএস এই বাইকটি দেখেন একদম ব্র্যান্ড নিউ এটা নাম্বার সারা ওয়ানটেজ সারা বাংলাদেশের যে কোনো বিআরটি মাধ্যমে নাম্বার খুলে দিতে পাবেন আর আপনাকে আমরা মূল মালিক বানিয়ে দেবো ফার্স্ট মালিক বানিয়ে দেবো মালিকানা সহ এই বাইকটি অনলি চলা একুশশো কিলো দেখেন আইবিএস এই সেই আইবিএস দেখেন ঠিক আছে তো আইবিএস সেলফি স্টার যারা বয়স্ক লোক আছেন তাদের জন্য এই বাইকটি পারফেক্ট এবং ছোটো না বড়ো না তেলে খুবই সাশ্রয় তো এই বাইকটি দুইটি চাবিও আছে দেখেন মাত্র দাম আসবে বিরাশি হাজার টাকা দেন আরও দুই হাজার টাকা কমে দিলে মাত্র আশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে হাং এই বাইকটি রিভো দেওয়া হয়েছিল তো আমাদের এক বড় ভাই বাইকটি কয় করেছে আমরা আগামীকাল ইনশাল এই বাইকটি পারি দেব ঠিক আছে এরপরে সি আই এবিএস ডাবল রিক্স পালসার এনএস এবিএস ডাবল রিক্স পালসার এএনএস এই বাইকটি ওয়ান টেস্ট দুই হাজার একুশের শেষের মডেল বা এসি ধরা যায় এই বাইকটি একদম নিখুঁত শোরুম কন্ডিশন বাইক কোনো জায়গার দাগ স্কেচ নাই একদম শোরুম কন্ডিশন এখনকার আপডেট মডেল নিউ মডেল বর্তমান মডেল বাইকটি দুটি চাবি আছে দেখেন এবং গাড়িটি চলা দেখেন তেত্রিশশো ছত্রিশ কিলো গাড়িটি চলা জেন চলা অরিজিনাল চলা ঠিক আছে তেত্রিশশো গাড়িটি চলা তো নাম নাম পরিবর্তন সহ এই বাইকটির দাম আসবে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম দাম কোনো দরাদা চলবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম এরপরে পালসার এনএস এই বাইকটি আমাদের ঢাকা শহরের এক পুলিশ বাইক বাইকটি অনলাইনের মাধ্যমে ক্রয় করেছে তো বাইকটির নামও পরিবর্তন হয়ে গেছে আগামীকাল ইনশাল্লাহ পাঠিয়ে দেবো যেহেতু বিক্রি হয়ে গেছে এই ব্যাপারে আর কিছু বলবো না এরপরে প্যালাটিনা যারা পেলেটিনা তেলের সাশ্রয় গাড়ি নিতে চান হান্ড্রেড সিসি এটা ডাবল এই ডাবল হেডলাইট এবং গাড়িটি কালো কালার দেখেন কালারের দিক দিয়ে একদম সরম কন্ডিশন কালার দেখতে অরিজিনাল টায়ার টায়ারের কোয়ালিটি অনেক সুন্দর এবং সিবিএস ব্রেক এটা কিন্তু সিবিএস ব্রেক গাড়িটি চলা সাঁত্রিশে কিলো দেখেন সিবিএস ব্রেক এই যে সিবিএস আর একটা পা পাঁ এটা এটা সিভিএস ব্রেক আইটেম তো এই বাইকটির দাম আসবে মাত্র ছিয়াত্তর হাজার টাকা মালিকানা সহ মাত্র ছিয়াত্তর হাজার টাকা মালিকানা সহ এরপরে মাত্র পাঁচ মাস বয়সের বাইক টিভিএস স্ট্রাইকার দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশে তিন মাস চার মাসে কেনাকিটা কেনা মাত্র চার থেকে পাঁচ মাস বয়স এই বাইকটি চলা অরিজিনাল চলা তো রিমোট কন্ট্রোল বাইক তো এই বাইকটি একুশের সালে বাইকগুলো আমরা কিন্তু এক প্রায় এক লাখটা পেচ্ছি আটানব্বই পেয়েছি এক লাখ ছয় হাজারও পেয়েছি এটা কিন্তু বাইশের মডেল বাইশের মডেল বাইশই গাড়িটি কেনা মাত্র চার থেকে পাঁচ মাস বয়স গাড়িটি চলা দেখান একদম কম চলা পনেরোশো কিলো সম্ভবত পনেরোশো একানব্বই কিলো গাড়ি চলা রিমোট কন্ট্রোল দুইটি চাবি কেন ইনটেক দুইটি চাবি কিন্তু আছে এবং রিমোট রিমোটও আছে তো এই বাইকটি একদম শোরুম কন্ডিশন বাইক দুই হাজার বাইশের মডেল বাইক আপনারা জানেন দেখেন টায়ারের কোয়ালিটি দেখেন একদম নিখুঁত টায়ার ঠিক আছে দেখেন টায়ার দেখলেই বুঝবেন যে গাড়িটা আসলে কল চল কত চলা আউটসাইডে বিন্দু পরিমাণ কোনো দাগ নেই স্কিজ নেই তো বাইকটির দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ নাম্বার ছাড়া লাইসেন্স ছাড়া এই বাইকটিও লাইসেন্স ছাড়া এটাও দুই হাজার বাইশের মডেল বাইশে গাড়িটা কেনা মাত্র দুই দুই মাস সম্ভবত বয়স দুই মাস দুই মাস হয় না দেড় মাস সরি মাত্র দেড় মাস বয়সের বাইক টিভিএস প্লাস ম্যাট্রো প্লাস দেড় মাস বয়সের বাইক দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের চার মাসে না পাঁচ মাসে গাড়িটি শোরুম থেকে উঠাইছে তো যেহেতু দেড় মাস বয়স এবং গাড়িটি চলা মাত্র পনেরোশো কিলো সেহেতু এই বাইকটি দেখার কিছুই নেই এই বাইকটি দুইটি চাবি আছে দেখেন টায়ারের কোয়ালিটি দেখেন একদম শোরুম কন্ডিশন টায়ার টায়ারের রঙ পর্যন্ত ওঠে নেই দেখেন তো নতুন নতুন বাইক যদি কিনতে চান তাহলে এই বাইকগুলো কিনতে কিনতে পারেন সমস্যা নেই এই বাইকটি দাম আসবে পঁচানব্বই হাজার টাকা মালিকানা চেন সহ মাত্র পনেরোশো কিলো গাড়িটি চলা দুইটি চাবিও আছে দেখেন দুইটি চাবি আগে দেখে নেন এবং রিংও আছে মাত্র পনেরোশো কিলো গাড়িটি চলা তো দেড় মাসের বাইক পনেরোশো কিলো কোয়ালিটি চলা কেমন গাড়ি হবে আপনাদের কিন্তু অজানা নেই ঠিক আছে এরপরে আঠারো সালের বাইক এই বাইকটি ওয়ান টেস্ট সারা বাংলাদেশে যে কোনো বিআটির মাধ্যমে নাম্বার করে নিতে পারেন প্রতিটা গাড়ি কিন্তু ওয়ান টেস্ট তো এই বাইকটি আঠারো সালের বাইক দুই হাজার সাল এবং চার গিয়ারের বাইক কালো ভিতরে দেখেন বেগুন স্টিকার সকাল সন্ধ্যে কালার বলে বাইকটি ছয় হাজার মিটার আছে তো অ্যানালগ মিটার আমি গ্যারান্টি দিতে পারবো না তো এই বাইকটি আউটসাইডে কোনো ধরনের দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ এই বাইকটির দাম আসবে মাত্র আশি হাজার টাকা একদম কোনো করে চলবে না মারিকেনা চেঞ্জ সহ পঁচাশি হাজার টাকা রেট দেওয়া আছে তো পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দেব যেহেতু তেলের দাম বেশি এরপরে দুই হাজার উনিশের মডেল একদম এ কেলাস বাইক নাম্বার ছাড়া টেস্ট সারা বাংলাদেশে যে কোনো মাধ্যমে নাম্বার করে নিতে পাবেন এটা পুরা গাড়ি কিন্তু পানি স্টিকার মারা আছে যার কারণে গাড়িটা একদম নিখুঁত কালার আছে এবং নিখুঁত আছে। সব দিক দিয়ে নিখুঁত কালারের দিক দিয়ে নিখুঁত এবং রঙের দিক দিয়ে নিখুঁত এবং বডিতে কোনো ধরনের দাগ নেই স্কেচ নেই মোবাইল রাখার জন্য একটা স্টানও আছে ঠিক আছে মোবাইল রাখবেন এবং চালাবেন কোনো কথা হবে না এই তো এই বাইকটি চলা দেখেন আচ্ছা এই ব্যাটারি মনে হয় ডাউন হয়ে গেছে একটা ব্যাটারি লাগবে তো এই বাইকটি বেশি চলে নাই হয়তো পাঁচ ছয় হাজার টাকা পাঁচ ছয় হাজার চলছে এর চেয়ে বেশি না তো দুই সালের বাইক এবং একশো ষাট সিসি বাইক ব্লু কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাইক এই বাইকটির দাম আসবে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা একদম এক লক্ষ পনেরো হাজার টাকা একদম মালিকানা চেঞ্জ সহ ঠিক আছে এরপরে দেখেন ওয়ান থার্টি ফাইভ যারা খুঁজতেছেন এটা হাফ জমা অর্থাৎ কিস্তি নাম্বার এটা দুই বছরের জন্য নাম্বার করা আছে ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই আছে তো এটাও কালো বোলুক বাইক অনেক সুন্দর আছে তো এই বাইকটি মিটার আছে ষোলো হাজার এটা অ্যানালক মিটার কোনো গ্যারান্টি নেই তবে হাইডোলিক আছে সামনে এবং পিছনে সামনে কোনো জায়গার দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন তো এই বাইকটির দাম আসবে এক লক্ষ একদম দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বাইকটি দেওয়া যাবে একদম কোনো দর মনে চলবে না ঠিক আছে তো আজকে আমার এই শোরুমে যেগুলো বাইক ছিল প্রতিটা বাইক কিন্তু ওয়ান টেস আপনারা মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন নিজ নামে এবং আমরা এখান থেকে দায়িত্ব করে নিব তো আর এক শোরুমে যেগুলো বাইক আছে সেগুলো আমরা বা এখনই আমি দেখানোর চেষ্টা করব আপনারা দর্জসা করে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে ভালো থাকুন হ্যাঁ বেশ এই বাইক এই শোরুমে যে বাইকটি দেখাবো প্রথমে সেটা হচ্ছে টিভিএস রয়্যাল প্লাস একদম রান নিউ এই বাইকটি শোরুম কন্ডিশনে কিন্তু আছে আমি প্রতিটা বাইক দেখাবো প্রায় দেখেন এই লাইনে পুরোটুকি রয়্যাল প্লাস এবং ডায়ে বুলেট আছে তির চলা এটা ছয় হাজার জিনা অরিজিনাল চলা ডিজিটাল মিটার এবং হাইডলিক আছে কিন্তু দেখেন হাইডোলিক এবং ইয়া আছে সেলফি স্টার একদম রান নিউ কোনো ধরনের সমস্যা নেই পিছনে ব্যাকলাইডের পলিপন ধরে নেয় কিন্তু একটু তাড়াহড়া করবো কারণ কারেন্ট চলে যাবে একদম নিখুঁত বাইক তো বাইকটি অনলি দাম আসবে আটচল্লিশ হাজার টাকা আগে প্রাইস দেওয়া ছিল পঁচপান্ন হাজার টাকা পাঁচ সাত হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে এই বাইকটি সেম কালার এটাও আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এটা নাম্বার ছাড়া ওয়ানটেজ এই বাইকটি সেলফিস্টার সব সেম কোয়ালিটি ঠিক আছে এটা দুইটি এক কালার লাল কালার ঠিক আছে আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ একদম কালো কালার যারা নেবেন তাদেরও একদম নিতে হবে আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দেখতেই পাচ্ছেন কালো কালার ওই দুইটা লাল কালার এটা কালো কালার কালো কালার দুইটা আছে দেখেন এটাও আটচল্লিশ হাজার টাকা একদম মালিকানা সহ পূর্বে প্রাইস ছিল পঁচপান্ন হাজার টাকা ঠিক আছে সেলফি স্টার হাইড্রোলিক এবং ডিজিটাল মিটার সব মিটার আছে ডিজিটাল তো রয়্যাল প্যালাস দুইটি কালো কালার এবং দুইটি লাল কালার যারা কালো কালার নেবেন আটচল্লিশ হাজার টাকা যারা লাল কালার নেবেন ওটাও আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ ঠিক আছে লাল কালার ডাইং বুলেট এটাও আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এ নাম্বার ছাড়া লাইসেন্স ছাড়া লাইসেন্স আপনারা করে নিতে পাবেন আমরা মালিকানা চেঞ্জ করে দেবো ঠিক আছে এটা সেলফি স্টার এবং লাল কালার সেম আরেকটি বাইক কালো কালার এটা একটু দাম বেশি হবে দুই হাজারটার দাম বেশি আসবে এটা নাম্বার ছাড়া ওয়ানটে সারা বাংলাদেশে যে কোনো বিআটি নাম্বার করে দেবেন এই বাইকটির দাম আসবে অনলি পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে অনলি পঞ্চাশ হাজার টাকা তো বোস গতকাল না পরশু দিন বিডিও দিয়েছিলাম এই বাইকগুলো দাম ছিল পঁচপান্ন হাজার টাকা করে আজকে আমি তেল বৃদ্ধি পাওয়ার কারণে সাত হাজার টাকা আমি ডিসকাউন্ট করে দিয়েছি যেহেতু তেলের দাম বেশি গাড়ির দাম কমাই দিলাম ঠিক আছে দেখেন রোড মাস্টার দেখতে পাচ্ছেন রোড মাস্টার অনেক সুন্দর বাইক আমি নিজে ইউজ করছি নিজে চালাইতেছি এই বাইকটি একদম সেলফি স্টার আছে এবং ডিজিটাল মিটার দুইটি চাবিও আছে অনেক সুন্দর আছে যারা রোড মাস্টার কিনতে চান নাম্বার ছাড়া অনটেস নিজের নামে নাম্বার করার জন্য তারা এই বাইকটি নিতে পারেন ব্লু কালার দেখতে পাচ্ছেন নিখুঁত বাইক কোনো ধরনের দাগ নাই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ এই বাইকটি দুইটি চাবিও আছে তো এই বাইকটির দাম আসবে অনলি ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা রোড মাস্টার সেলফি স্টার গাড়ি পাওয়া যাচ্ছেন আর দুই হাজার উনিশের না বিশের মডেল এটা নতুন গাড়ি ঠিক আছে এরপরে দেখেন ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক পালসার আজকে কালেকশন করা হয়েছে এটা দুই হাজার আঠারো উনিশের মডেল আগের দেখেন একদম কালো কিসা এটাও শোরুম কন্ডিশনই আছে কিন্তু একদম নতুন বাইক অনেক সুন্দর আছে টায়ারও অনেক সুন্দর আছে দেখেন ডাবল ডিস্ক একদম সস্তায় দামি দিয়ে দিব দেখেন নাম্বার সারা ওয়ান দেশ সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার করে দিতে পারেন তো বাইকটি বাইকটির দাম আসবে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ ঠিক আছে এরপরে দেখেন আট টিয়ার দুই হাজার আঠারো উনিশের মডেল এটা একশো ষাট সিসি এই বাইকটি একদম নিখুঁত আছে দেখেন কালারের দিক দিয়ে একদম ফুল ফ্রেশ সাইডে আমি দেখাতেছি অরিজিনাল টায়ার এবং অরিজিনাল সব কিছুই আছে কোনো রঙের টাচ নেই বিন্দু পরিমাণে কিন্তু রঙের টাচ নেই একদম নিখুঁত বাইক ঠিক আছে দেখেন তো বাইকটি দাম আসবে এক লক্ষ দশ হাজার টাকা একদম মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ দশ হাজার টাকা একদম মালিকানা চেঞ্জ সহ ঠিক আছে এরপরে দেখেন ওয়ান থার্টি ফাইভ লাল কালার এটা চার বছরের নাম্বার করা এই বাইকটি চার বছর জন্য নাম্বার করা আছে এবং হাইডলিক আছে লাল কালার এই বাইকটির দাম আসবে নব্বই হাজার টাকা মালিকানা পরিবর্তন করা দরকার নেই এটা শুধু এভিডিভিট করতে হবে বা এভিডিবিটি আমরা করে দেব ঠিক আছে এরপরে ফুল টাকা আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছেন চার গিয়ারের গাড়ি হান্ড্রেড সিসি বাইক ডিসকভার হানড্রেড এই বাইকটি অনেক সুন্দর আছে অনেক ভালো আছে দেখেন অনেক সুন্দর অনেক ভালো এটা আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার তো এই বাইকটির দাম আসবে তিরাশি হাজার টাকা একদম তিরাশি হাজার টাকা এরপরে দুই হাজার একুশের শেষের একটি মডেল এটা লাইসেন্সের জন্য টাকা জমা দেওয়া আছে ব্যাংকড্রাফ করা আছে এটা এই ব্যাংকড্রাফ দিয়ে আপনারা যে কোনো এর মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন তো এই বাইকটি ম্যাট্রোপ্যালাস দুই হাজার একুশের শেষের মডেল দুই হাজার বাইশেই ধরা যায় তো আপনারা নিজ নামে আপনারা নাম্বার করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না বাইকটি চলা অরিজিনাল চলা সম্ভবত তিন হাজার তিন হাজার অরিজিনাল চলা হুম কিলো জেনিও চলা একদম ব্র্যান্ড নিউ এই বাইকটি ম্যাট্রোপ্লাস একশো দশ সিসি ঠিক আছে বাইকটির দাম আসবে বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা তারপরে আগের মডেল যারা টোয়েন্টি ফাইভ নিতে চান সেলফি স্টার কমপ্লিট নাম্বার আজীবন নাম্বার ফুল টাকা নাম্বার এই বাইকটিও কিন্তু অনেক সুন্দর আছে অরিজিনাল কালার দেখেন একদম সবকিছু অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার এই স্টিকারগুলো অরিজিনাল ফার্স্ট মালিকের বাইক একদম অনেক সুন্দর আছে তো এই বাইকটির দাম আসবে মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা বাইকটি দেওয়া যাবে ঠিক আছে চিতা যারা নেবেন কম দামের মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার এই চিতা সেলফি স্টার এখনকার আপডেট মডেল ঠিক আছে সময়ের কারণে আমি একটু হালকা দেখানোর চেষ্টা করতেছি বিস্তারিত মোবাইলে দেখাবেন ঠিক আছে মাত চিতা অর্থাৎ চিতা রানার চিতা এখনকার আপডেট মডেল নিউ মডেল এই বাইকটি মাত্র চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে মাত্র চল্লিশ হাজার টাকা ব্যাংডাপ করা ম্যাট্রো হানড্রেড পাই যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা দুই বছরের জন্য ব্যাংডাপ করা আছে দেখেন এবং এটা হচ্ছে টিভিএস ম্যাট টো হানড্রেড ঠিক আছে টিভিএস ম্যাট টো হানড্রেড বাইকটি বাইকটি মোটামুটি ভালোই আছে দেখেন কালো কালার কালো ভিতরে ব্লু স্টিকার মাত্র চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দুই বছরের রেজিস্ট্রেশন ফি আপনারা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে ফ্রি পেয়ে যাবেন এরপরে ডায়াং এইটটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডায়াং এইটটি ফুল টাকা নাম্বার এ অনেক কোয়ালিটি সুন্দর আছে দেখতে পাচ্ছেন পুরা গাড়ি কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটি ভালো আছে বগুড়া নাম্বার ফুল টাকা নাম্বার ঠিক আছে যারা কম পয়সায় গাড়ি কিনতে চান তারা এই গাড়ি নিতে পারেন ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা একদম কোনো দরদ কোনো চলবে না ঠিক আছে এরপরে একশো ষাট সিসি আজকেই বাইকটি চলে আসলো দেখেন একশো ষাট সিসি ব্যাংটা করা আছে ঘোড়ার লোক একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন বাইক এই বাইকটি নেওয়া শোরুম থেকে বাকি কথা দেখেন দুইটি চাবি এখন পর্যন্ত আছে দুইটি চাবি থেকে নিয়ে এর সব কিছু কিন্তু একদম নতুন দেখেন আজকে চলে আসলো মানে বাইকটি আগে ছিল না কিন্তু নতুন কেনা হয়েছে তো এই বাইকটি দেখেন একদম ফুল ফ্রেশ শোরুম থেকে মনে হচ্ছে কেবল বের করা হয়েছে কোনো জায়গার দাগ নেই স্কেচ নেই দেখেন দুইটি চাবি আছে বাইকটি চলা দেখাও তো বাইকটি চলা কত দেখেন চতুর্থটি হালকা দেখালাম একদম ফুল ফ্রেশ চোদ্দোশো চব্বিশ কিলো পয়েন্ট নয় চোদ্দোশো চব্বিশ কিলো পয়েন্ট নয় এটা মিটার আমি গ্যারান্টি দিতে পারতেছি না কারণ এই মাত্রই কিনে নিয়ে আসলাম তবে আমার জানা মতে গাড়িটি মিটার দেখেন মিটারের সাথে টায়ারের মিল আছে হ্যাঁ চোদ্দোশো চলার বাইক কত নতুন এবং নিখুঁত দেখেন কত সুন্দর তো দুই বছরের জন্য কিন্তু আপনারা ব্যাংরিসি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তুই এই দাম আসবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ এবং ব্যাংরা সহ দুই বছরের জন্য দুই বছরের রেজিস্ট্রেশন ফিজ সহ দাম আসবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঘোরার লোক একটি বাইক ঠিক আছে এরপরে এক্সেল হান্ড্রেডের জন্য অনেকই ফোন দিয়েছিলেন এই মাত্র নিয়ে আসা হয়েছে এক্সেল হান্ড্রেড দেখেন ব্লু কালার অনেক সুন্দর আছে মোটামুটি নাম্বার ছাড়া আপনারা মা নিজ এলাকায় নাম্বার করে নিতে পারবেন অথবা নাম্বার না করলে সমস্যা নেই এক্সেল হান্ড্রেড যারা বাজার ঘাট করতে চান তারা এই বাইকটি নিতে পারেন ঠিক আছে দেন সামনে স্পেস অনেক সুন্দর আছে টাঙ্কিটা অনেক সুন্দর দেখেন দাম আসবে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা দাম আসবে এই দেখেন টায়ারটাও অনেক সুন্দর ঠিক আছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা আরেকটি বাইক স্কুটি রানার কাইট রানার কাইট এটাও চল্লিশ হাজার টাকা দাম এটা দেখেন এটা হলো স্কুটি বলে রানার স্কুটি নাম্বার ছাড়া এই বাইকটির দাম আসবে অনলি চল্লিশ হাজার টাকা এরপরে দুই হাজার সতেরো আঠারো মডেল একটা ম্যাট্রো হান্ড্রেড অনেক সুন্দর নাম্বার ছাড়া এটা সেলফি স্টার সামনে সেলফ আছে এবং গাড়িটি ফার্স্ট মালিকের আছে ওয়ানটেস অবস্থায় আছে আপনারা নাম পরিবর্তন করার সুযোগ আছে আপনারা নাম পরিবর্তন করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো নাম্বার ছাড়া অর্থাৎ লাইসেন্স ছাড়া গাড়িগুলো নিলে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারেন দুইটি চাবিও আছে দেখেন দুইটি চাবি আছে এবং ছয় হাজার চলা এদের চাবি ছয় হাজার চলা তবে তেয়ালে যারা গাড়ি নিতে চান এই বাইকটি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলেই বাইকটি দেওয়া যাবে সেলফি স্টার এবং দুই হাজার সতেরো আঠেরো মডেল বাইকটি কিন্তু অনেক সুন্দর আছে এবং নাম্বার ছাড়া চল পঁয়তাল্লিশ হাজার টাকা দামের আরেকটি বাইক দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সিটি বক্সার এই বাইকটি মানে বাটা জুতার মতো অনেক চলছে এই বাইকটি খুবই নাম করে গেছে এই বাইকটি বাইকের জগতে বাজাজ বক্সার বাইক কিন্তু সবাই জানে নাম করে গেছে তো বাজাজ বক্সার এখন আমরা চালাই মাঝে মধ্যে ব্যবহার করি অনেক মজা খুবই চালাইতে মজা যদিও বয়স বেশি কিন্তু চালাইতে মজা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল ফ্রেশ বাইক পায়ে যাচ্ছেন ফুল টাকার নাম্বার ঠিক আছে আরেকটি বাইক জাপানি সিডি হোন্ডা সিডি হোন্ডা অরিজিনাল কালার কোনো রঙ করা হয়নি দেখেন অরিজিনাল টাঙ্কি অরিজিনাল সাইড কভার হ্যাঁ ইঞ্জিন কোয়ালিটি অনেক সুন্দর আছে তো এই বাইকটি যারা নেবেন হরিনে বাচ্চা ফুল ট্যাকের নাম্বার বগোড়া নাম্বার এই সাইডটাও দেখাইতেছি দেখেন একদম ফুল ট্যাকের নাম্বার তো বাইকটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে দেওয়া যাবে একদম দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে আজকে আজকের থেকে নিয়ে এটার আজকের ভিডিওর পর পূর্বে ভিডিও যে বলা হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আজকের জন্য করে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে কি অনেক কিছু ঠিক আছে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে এই বাইকটি এরপরে দেখেন এস টি ডিসকভার এস টি বাইকটি কিন্তু অনেক সুন্দর রিভিউ দেওয়া হয়েছিল আমাদের এক বড়ো বাইক গাড়িটি ক্রয় করেছে আজকে বাইক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি সেই ঢাকাতে ঠিক আছে সর্বশেষ যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে টিভিএস রাইডার এই মাত্রই কিনে আসা হয়েছে দেখেন কত ময়লা কত ময়লা ধোয়ার কোনো সুযোগ নাই তো বাইকটি টিভিএস রাইডার আমাদের বগর এই শোরুমের বাইক লাল কালার কেউ কেউ লাল কালারের জন্য ফোন করেছিলেন তারা যদি এই বাইটে দেখতে চান বাইকটি নিতে পারেন একদম নতুন বাইক দেখেন পাঁচ মাস বয়স ছয় হাজার চলা দেখেন ছয় হাজার চলা পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স ছয় হাজার চলা বাইকটি রাইডার অনেক সুন্দর বাইক টিভিএস রাইডার মোট আমার শোরুমের টিভিএস রাইডার পাঁচটা তিনটা হলো তিনটা তিন কালার তো দেওয়া হয় নাই পলিশ করা হয় নাই এই বাইকটির দাম আসবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে ঠিক আছে তো বেউ আজকের ভিডিও এই পর্যন্তই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে বেশি লেট করলে তো সর্বশেষ যে বাইকটি যে কথাটা বলবো আপনারা জানেন আগেও বলেছি এখনও বলতেছি যে বায়না দেওয়ার পরে গাড়ি নিতে হবে বাধ্যতামূলক বায়না দেওয়ার পরে গাড়িটা নেবেন না এরকম যেন না হয় প্রয়োজনে আপনি বায়না দিবেন না ঠিক আছে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি